নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি অংশিকা আমি ইউটিউবে বিউটি আর কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি আজকে একটা মেকআপ লুক শেয়ার করবো এটা রাখি মেকআপ লুক বলতে পারো তো শুরু করব স্কিন কেয়ার দিয়ে ফেস ওয়াশ আমার করা ছিল টোনিং করা ছিল তো আমি সিরাম একটা ওয়াওয়ের ক্যাফিন ফেস সিরাম এটা এমনি জাস্ট একটা হাইড্রেটিং সিরাম সিরামটা ইউজ করছি আর সরি কিছু মনে করো না ব্যাকগ্রাউন্ডে মানে আমি রান্না করছিলাম ভয়েস ওভার করার আগে তো সিটি পড়ছে সেই জন্য কুকারে ইগনোরেড তো সিরামটা মোটামুটি অবজর্ব হয়ে গেলে একটা ময়শ্চারাইজার লাগাবো আমি ল্যাকমের পিচ আই থিঙ্ক পিচ পিচ মিল্ক লাইট জেল আই থিঙ্ক যেটা পিচ মিল্ক ময়শ্চারাইজার ছিল ল্যাকমে ওটারই একটা হালকা ভার্জেন বের করেছে ওইটা লাগাবো আচ্ছা এরপর জাস্ট স্কিন কেয়ারটা একটু অবজার্ভ করতে দিতে হবে স্কিনে সেই জন্য আমি আইব্রাউটা আগে করে নিচ্ছি যদিও আমি আইব্রোটা আগে করা প্রেফার করি না মেকআপ করার পরে করাই প্রেফার করি না হলে একটু পাউডার ফাউডার লেগে গিয়ে আবার নোংরা হয়ে যায় তো যাই হোক আমি একটা পেন্সিল দিয়ে আইব্রো পেন্সিল দিয়ে আর এটা একটা ক্রিমি পেন্সিল ওইটা দিয়ে খুব হালকাভাবে ইন করবো কারণ এই যে কালারটা একদম গ্রে মতো এটা খুব ডার্ক নয় আমার যখন মানে একদম হালকা ফিলিং করা থাকে তখনই আমি এটা ইউজ করি আর আজকের আমি মেকআপটার চেষ্টা করবো একদম হালকা ফুলকা রাখার কারণ রাখি মেকআপই যদি ধরো আর এখন যা গরম আর যা ঘাম মানে যা কি বলবো অস্বস্তিকর পরিবেশ আর রাখি তো সকালের অনুষ্ঠান তো বেশি মেকআপ করার বেশি মেকআপ মেকআপ করার তো কোনো মানে হয় না কারণ সেটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা হালকা যতটা পারবো বেসটা রাখবো সব কিছুই হালকা আর ওয়াটারপ্রুফ রাখার চেষ্টা করব যদিও আমি নিজে ওয়াটারপ্রুফের মানে ওয়াটারপ্রুফ কোনো মেকআপ ইউজ করি না স্পেশালি মাস্কার আই এগুলো আচ্ছা তো ওই যে ব্রাশটা ছিল ওটা কফস অ্যান্ড ল্যাশেসের একটা আই ব্রাশ ছিল আই থিঙ্ক ই জিরো জিরো ওয়ান ছিল ঠিক আছে তো এবার আমি সুইস বিউটির লিকুইড কনসিলারটা নিলাম এটা নাম্বার থ্রি আমার শেডটা এটা আমার এক্স্যাক্ট শেড হিসেবেও চালানো যায় আবার হাইলাইটিং হিসেবেও ইউজ একটু একটু হালকা মানে একদম একদম এক্স্যাক্ট শেড নয় কিন্তু আমি স্পট কাভার করতে এটা ইউজ করতে পারি তো এটা একটু হালকা আর তার সঙ্গে আমি হাফ অ্যান্ড হাফের আর একটা নিচ্ছি কেন বিউটির কানসিলারটা একটু মানে নিউট্রাল টোন মতো আর এটারতে একটু বেশি ইয়েলো টোন আছে তাহলে কি কী হবে ইয়েলো টোনটা দিলে একটু ব্রাইটনিং এফেক্টটা হবে আর যেহেতু আমি ফাউন্ডেশন লাগাবো না সেই জন্য আমি কানসিলারটাই দেখো যেখানে যেখানে আমার দরকার একটু ডার্কনেস আছে আর কাভারেজের দরকার স্পেশালি সবসময় মাথায় রাখবে যে ফেসের সেন্টারটাতে কাভারেজটা বেশি হওয়া দরকার সেটা তুমি ফাউন্ডেশনই লাগাও বা শুধু কনসিলার লাগাও বা দুটোই লাগাও একসময় ঠিক আছে তো যেহেতু শুধু কনসিলার আমি লাগাচ্ছি আমি শুধু সেন্টারেই ফোকাসটা করব আর চোখের আশেপাশে নাকের ভাঁজ ফাঁজগুলোতে ঠিক আছে আচ্ছা এই ব্রাশটা আমি আগের মাসের ইয়েতে দেখিয়েছিলাম বেস্ট ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেডে এটা খুব ভালো কাসান লশে এটা কনসিলার ব্রাশ আই থিঙ্ক এফ জিরো নাইনটিন এটার নাম্বার এটা আমি সাজেস্ট করেছিলাম যারা বিগিনার্স প্রথম কোনো ব্রাশ কিনবে ভাবছো এটা দিয়ে অনেক কিছু কাজ হবে যদি আজকে আমি কিছু করিনি শুধু কানসিলারটাই ব্লেন্ড করেছি আর এটা মেনলি কনসিলার ব্রাশ বাট এটাকে কানসিলার ফাউন্ডেশন পাউডার ব্লাশ আই শ্যাডো সব কিছুর জন্য হাইলাইটার সব কিছুর জন্য তোমরা ইউজ করতে পারবে তো দেখো আমি ট্যাপ করেও ব্লেন্ড করছি আবার ড্র্যাক করেও ব্লেন্ড করছি ঠিক আছে বাইতে যাদের ব্রাশ নেই এরম নয় যে এটা ব্রাশ বা স্পঞ্জ দিয়ে করতে হবে সামান্য একটু কনসিল কনসিলার ব্লেন্ড করা এটা তোমরা আঙুল দিয়েও হাত দিয়েও করে নিতে পারবে ঠিক আছে জাস্ট ব্রাশ দিয়ে করলে ফিনিশটা ভালো আসেই আর তোমাদের আমি কাছ থেকেও দেখাবো দেখবে ব্লেন্ডিংটা হয়ে গেলে যে একদম কোনো ব্রাশের স্ট্রোক থাকে না এই ব্রাশগুলো খুব ভালো অ্যান্ড ল্যাশেসের এগুলো পরপলে তোমরা পেয়ে যাবে এ দেখো আমি দেখাচ্ছি যে কোনো স্ট্রোক কিন্তু নেই সিমলেসলি ব্লেন্ড হয়েছে আর সব জায়গায় খুব ভালো ঢুকে যাবে মানে নাকের ভাঁজ চোখের কোণে ওকে তো আপাতত খুব ফেভারিট আমার এই ব্রাশটা আচ্ছা আমি সাধারণত এখন যেভাবে মেকআপ করি একটু বেরোলে একটু আধটু বেরোলে সেটাই তোমাদের দেখাচ্ছি তো মেনলি আমি লিপস্টিক দিয়েই করে নেওয়ার চেষ্টা করি অনেকগুলো প্রোডাক্ট ইউজ করতে গেলে কি টাইমও বেশি লাগে তো লিপস্টিক দিয়েই যতটা পারি কাজ আমি চালিয়ে নিই তো লিপস্টিক দেখলে ডাইরেক্ট লাগাবে না হাতে একটু আমি লাগিয়ে নিলাম সেখান থেকে নিয়ে আমি ব্লাশ লাগালাম আর এখন এই ব্লাস্ট লুকটা খুব ইন জানো তো একটা পাকিস্তানি সিরিয়াল খুব ইয়ে হচ্ছে ওই এই গানটা নিশ্চয়ই শুনেছো ইনস্টাগ্রাম বা ফেসবুকে এই যে সিরিয়ালটা সিরিয়ালটার কী নাম মনে পড়ছে না আমার এখন আমি সিরিয়ালটার কয়েকটা এপিসোডও দেখেছি এটার যে হিরোইনটা হানিয়া আমিরাতন ওর মেকআপ লুকটা অ্যাকচুয়ালি খুব পপুলার হয়েছে তো ও এই ধরনের পুরো ব্লাস্ট মানে চোখেও ব্লাশ আর ফেসেও অনেকটা ব্লাস্ট আর বেশি করে মাস্কারা আর হালকা আইলাইনার আর একটা ফ্রেশ গ্লোই মেকআপ তো এই লুকটা অ্যাকচুয়ালি ও পপুলার করেছে স্পেশালি ওই সিরিয়ালটার জন্যে হয়েছে কিছুতেই এখন আমার মনে পড়ছে না সিরিয়ালটার নামটা সিরিয়ালটা কয়েকটা এপিসোডও আমি দেখেছি তো এবার দেখতে পেলে যে আমি লিপস্টিকটা দিয়ে ব্লাশ লাগিয়ে নিলাম একটু নাকের ওপরও ব্লাশ লাগিয়েছি তাছাড়াও পুরো ফেসটাতে আমি কালার ডিস্ট্রিবিউট করেছি হালকা কপালে হালকা চিবুকে ঠোঁটের ওপরে হালকাও যাতে মানে ফাউন্ডেশন ক্যান্সিলার লাগালে কি পুরো ফ্ল্যাট হয়ে যায় তো ফেসটা পুরো ফেসের একই রকম কালার হয়ে যায় সাদা ধবধবে এরকম বিচ্ছির ফ্ল্যাট লাগে সেখানে একটু কালার ফেরিয়ে আনা ঠিক আছে আর আই শ্যাডো হিসেবেও আমি ওটা ইউজ করেছি নিয়ে এবার সব আমার ক্রিম প্রোডাক্ট লাগানো হয়ে গেল সব বলতে কিছুই ছিল না আর ব্লাসটা লিপস্টিকটা এবার আমি সেট করছি এবার যেহেতু সকালের প্রোগ্রাম আমি মানে তোমরা আর কি ইউজ করতে পারো একটা সানস্ক্রিন পাউডার যেরকম আমি এখানে সেটের আমব্রেলা পাউডারটা ইউজ করলাম লিপস্টিকটা বাই দেবে মার্সের একটা এমনি পাতি লিপস্টিক ছিল আমার কাছে তো এই লিপস্টিকগুলো সাধারণত আমি ব্লাশ ওয়াশ পুরো অল ওভার লুক করার সময় ইউজ করি দামি লিপস্টিকগুলো ইউজ করি না আর যেহেতু একটু পাউডার লেগে গেছিলো ব্রাউজে আমি ওটা ঝেড়ে ফেললাম আচ্ছা তো এবার কাজল লাগাবো কাজলটা ওই নাইকার আই থিঙ্ক টোয়েন্টি ফোর আওয়ার কাজল এটা কিবেশ বেশ নায়িকার নামটা ভুলে গেছি কাজলটার নাম ভুলে গেছি যাই হোক আমি লিঙ্ক দিয়ে দেবো সব কটা প্রোডাক্টেরই কিন্তু আমার একটু টাইম লাগবে হয়তো আমি আজকে দেবো না কালকে দিয়ে দেবো ঠিক আছে কালকেও জানি না কালকেও অনেক কাজ আছে যেহেতু কালকে রাখি আমি জানি না বাট এক দু দিনের মধ্যে দিতে হবে ঠিক আছে আর আমি নিচের ওয়াটার লাইন আর ওপর ওয়াটার লাইন দুটোই ফিল ইন করলাম এবার আমি আইশারো প্যালেটটা থেকে এটা রোজ এন দি এয়ার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কালার আইকন প্যালেট এটা থেকে একটা ডার্ক ব্রাউন ছিল ওইটা নিয়ে নিচের ল্যাশ লাইনটা একটু স্মোক আউট করছি আর মানে কোণের দিকে একটা হালক খুব হালকা উইং মানে উইংও নয় বলতে পারো ওপরের ল্যাশ লাইন আর নিচের ল্যাশ লাইনটাকে জাস্ট জুড়ে দেবো আর এটা আমি ওই কফস অ্যান্ড ল্যাশেসের ই জিরো জিরো ওয়ান ব্রাশটাই ইউজ করছি এটার একদিকে স্পুলি আছে মানে মাস্কারা বা মাস্কারার যে ওয়ানটা থাকে বা আইব্রাউ আঁচড়ানোর জন্য যে ওয়ানটা থাকে ওটাকে স্পুলি বলে একদিকে স্পুলি আছে একদিকে একটা অ্যাঙ্গেলড ব্রাশ আছে তো এটা দিয়ে ভালোই ব্লেন্ড হয় তো এবার ধরো ওই ব্রাশটা আমি ইউজ করব তো কী করে পরিষ্কার করবো হয় তুমি চুলে ওটাকে মানে পরিষ্কার করে নিতে পারো আর নয় নিজের গায়েও স্কিনেও যেহেতু স্কিনে অয়েল থাকে স্কিনে যদি তুমি ওটাকে ঘষো ওইটা কালারটা চলে যাবে এবার ওখানে আমি একটা ডার্ক মাজেন্ডা ডার্ক রানি মতো কালার ছিল রানি না মাজেন্ডাই এবার যেহেতু আমার আই শ্যাডোটা পিঙ্ক তো এর ডার্ক মাজেন্ডা কালারটার দিয়ে আমি একটা মোটা উইং করছি তো আমি আই লাইনার ইউজ করবো না না আই শ্যাডো দিয়ে উইং করছি এটাও এখন খুব উইন আছে দেখবে আই শ্যাডো দিয়ে উইং করা ফেসবুক বা ইনস্টাগ্রামে আই লাইনার মানে লিকুইড আই লাইনার খুব কমই এখন ইউজ করে বেশিরভাগ লোকেরাই কি করে আই শ্যাডো দিয়ে ওটাকে অ্যাপ্লাই করে উইংটাকে ব্লেন্ড করে দেয় বাট আমি ব্লেন্ড করিনি আমি ওটাকে মোটাভাবেই রেখে দিয়েছি আর লাস্টের দিকে একটু উইংটাকে এরকম নিচে ল্যাশ লাইনের সঙ্গে জুড়ে দেবো ঠিক আছে একটু তীক্ষ্ণ করে দেবো আর কি উইংটাকে এটাই তো দেখো দুটো চোখে করে নিয়েছি এতে যেহেতু আমি পিঙ্ক মানে পিঙ্কের শেডটা যেটা চোখে ছিল ওইটাকে ম্যাজেন্ডা দিয়ে ডার্ক করে দিলাম তো চোখের ডেফিনেশনটা আসবে ঠিক আছে স্মোক আউটও করে দিতে পারো আমি জাস্ট এখানে আইডিয়াজ শেয়ার করি এরকম তো নয় যে মানে হুবহু তোমরা যদি করো মেকআপ লোকটা তো হুবহু করবে তোমাদের ফেসে যেটা স্যুট করবে বেশি সেটা করবে এবার আমি দেখেও পুরোটাই ম্যাট রাখছি না আমি ফেসে হাইলাইটে লাগাবো না আমি চোখে কোনো হাইলাইটিং শেড লাগাবো আমি যেটা এনার কর্নারে ব্রাইটনেসের জন্য ইউজ করছি সেটাও একটা ম্যাট একদম হালকা হোল ক্রিম কালার ঠিক আছে ওইটা দিয়ে আমি ইনার কর্নারটা হাইলাইট করলাম ব্রাউবনটাও হাইলাইট করবো ঠিক আছে আর এখানে একটা হালকা পিঙ্ক কাম ল্যাভেন্ডার একটা ঘেঁষা একটা ইনবিটুইন শেড ছিল যেহেতু কোনো ট্রানজিশন শেড আমি ইউজ করিনি ওইটা দিয়ে আমি মানে আমার একটা গ্যাপ লাগছিলো লিপস্টিকের শেডটা যেখানে শেষ হয়েছে আর তারপরে আইব্রাউজ পর্যন্ত একটু ফাঁকা ফাঁকা লাগছিলো সেই জন্য এই ল্যাভেন্ডার মতো কালারটা দিয়ে আমি ওই মাঝে ট্রানজিশনের জায়গাটাতে একটু ব্লেন্ড আউট করে নিলাম এতে একটু মানে ফিনিশড লাগছে আরও বেশি ফিনিশড লাগছে লুকটা এই এটা একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে করে নিলাম ঠিক আছে দেখেছো এবার ওই কালারটা মনে হচ্ছে পিঙ্ক কালারটা আস্তে আস্তে ফেড হয়েছে আই ব্রাউজ পর্যন্ত আর ওই হালকা ক্রিম কালার ম্যাট ক্রিম কালারটা দিয়ে আমি আইব্রাউয়ের নিচে ব্রাউনটা একটু মানে ম্যাট কালার দিয়ে হাইলাইট করে নিলাম আচ্ছা কেন আমি ম্যাটই ইউজ করছি সব হাইলাইটার কেনই ইউজ করছি না আমি আইলাসটা কার্ল করছি এটা ভেগার আইল্যাশ কার্লার এই জন্য কারণ যেহেতু ঘাম হবে আর অয়েল সিচুরেশনও হবে গরমের মধ্যে সকালের অনুষ্ঠান তো অটোমেটিকলি পুরোটাই হাইলাইট হয়ে যাবে আর চোখের জন্য আরও আমি কিছু সিমরি শেড লাগাচ্ছি না যে মানে ভেসতে যেতে পারে পুরো ব্যাপারটা ঘামে আর গরমে এবার আমি মেবলিনের হাইপাকল মাস যেটা সবসময় আমার কাছে থাকে বহুদিন ধরে আমি ইউজ করছি এবার আমি ভেবেছি এবার এটা শুকিয়ে গেলে আর আমি এটা কিনবো না মানে ছ সাত বছর হয়ে গেছে আমি কন্টিনিউ এটা ইউজ করছি মানে এই বটলটা না বাট শেষ হয়ে গেলে এটাই কিনি বারবার কারণ এটা না খুব কম দামে খুব ভালো রেজাল্ট দেয় দেখো একটা চোখে লাগিয়েছে একটা চোখে লাগেনি তুমি দেখো এই চোখের মানে যেই চোখের আমি লাগিয়ে নিয়েছি তোমরা যেটা দেখছো এটা ডান দিক দেখছো অ্যাকচুয়ালি আমার বাঁচোক বাট ডান দিকের ফিনিশটা কত ভালো এসে গেছে মনে হচ্ছে লোকটা সম্পূর্ণ হয়ে গেছে তো যে আমি হানিয়া আমের কথা বলছিলাম তো ও খুব একটা আইস আরও লাগায় না লাগালেও খুব একটা হালকা একটা ওইরকম পিঙ্ক অল ওভার দ্য লেট ওয়াশ অফ কালার থাকে আর খুব বেশি করে মাস্কারা থাকে ওর এমনিও ফিচারগুলো খুব সুন্দর মেয়েটার বড় বড়ো চোখ সুন্দর আর একটা বাচ্চা বাচ্চা ব্যাপার আছে গালগুলো ফোলা ফোলা আসার জন্য কি হয় পুরো মানে একদম হেয়ারলাইন থেকে শুরু করে ব্লাশটা এই যে নাকের ওপর দিয়ে পুরো ওই চলে গেছে পুরো অংশটায় মাঝের ফেসের মাঝখানটায় পুরো অংশটাতে ব্লাস্টার লাগানো হচ্ছে এটা লাগালে আরও ইউথফুল লাগে এবার আমি ওই লিপস্টিকটাই মার্শাল ওই লিপস্টিকটাই ঠোঁটে অ্যাপ্লাই করবো দেখতে দেখতেই পাচ্ছো একটা ডিপ ফুসিয়া পিঙ্ক কালার এবার যারা ডিপ লাগাতে যাও লিপস্টিক লাগাতে পারো এক তো এটা সকালের অনুষ্ঠান সেই জন্য আমি ডিপ লাগাবো না দ্বিতীয়ত আমার এখন নিউড লাগি লাগিয়ে এরম হয়েছে না যে নিউড সবসময় মনে হয় নিউডই লাগাই নিউডটাই বেস্ট হবে তো আমি আলাদা করে কোনো নিউড লিপস্টিক লাগাচ্ছি না আমি কী করবো আমি এখন এটা করি যেহেতু ডার্ক কালারগুলো খুব একটা ইউজ হয় না নিউড গুলোই খালি ইউজ হচ্ছে সেই জন্য আমি এটা করছি যে ডার্ক কালারটা লাগিয়ে আমি কনসিলার দিয়ে ওটাকে নিউট করে নিচ্ছি নিজের ইচ্ছে মতো তো আমি সাধারণত একটা অন্য কনসিলার আছে যেটা ঠিক আমার রঙের মানে আন্ডার টোনের সঙ্গে স্যুট করে না মিস স্ক্লেয়ার্সের একটা আমার পিঙ্ক কান্ডার টোনওয়ালা কনসিলার আছে ওটাই ইউজ করি বাট আমি আজকে ওটা নিয়ে বসিনি সেই জন্য সুইস বিউটির কনসিলারটা ইউজ করছি ওটাতে আমি দেখেছি বেটার হয় যেহেতু ওটার পিঙ্ক কান্ডার তো তো লিপস্টিকের শেডগুলো মোটামুটি পিঙ্ক আসাই হয় পিঙ্ক হোক রেড হোক তো ওইটা দিয়ে বেটার হয় এই ব্যাপারটা কিন্তু যেহেতু এটা একটু ইয়েলো বা নিউট্রাল আন্ডার টু এটা দিয়ে খুব ভালো হলো বাট স্টিল আমি কালারটাকে হালকা করে দিয়েছি এবার দেখো এই কালারটা যখন ডিপ ছিল যদি একটু আগে গিয়ে দেখো ভিডিওতে তখন আমাদের কিন্তু মানে যে মেকআপটা করেছি চোখে কারুর নজর যেত না কারণ চোখটাকে পুরো খেয়ে নিচ্ছিলো ঠোঁটটা ঠোঁটটা এত ব্রাইট আর কেউ যদি এইরকম অবস্থায় মুখের দিকে তাকায় সবার আগে তার ঠোঁটটাই চোখে পড়বে চোখটা ইগনোরড হয়ে যাবে সেই জন্য আমরা ছোঁটাকে নিউট করে দেবো যাতে চোখটা হাইলাইটেড থাকে আর আমার মনে হলো একটু বেশি নিউট হয়ে গেছিলো সেই জন্য আমি লিপস্টিকেরই তীক্ষ্ণ দিকটা দিয়ে একটু বলতে পারো লাইন মতো করে নিলাম লিপ লাইনার তো ইউজ করিনি তো এখানে ফিনিশড এবার আমি জাস্ট সেটিং স্প্রেটা লাগাবো সেটিং স্প্রে ম্যাটওয়ালা হলে লাগাবে ডিভি ফিনিশ এখানে না লাগানোই ভালো আমার একটা নর্মাল ফিনিশ না ম্যাট না ডিভি। তো পাউডারটা সেট হয়ে যাবে যদিও খুব বেশি পাউডার আমি লাগাই নি এবার জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নেব নিয়ে কানে দুল অ্যাপ্লাই সরি কানে দুল পরে নিয়েছি টিপ পরেছি আর আর যা অ্যাক্সেসরিজ তোমার নেওয়ার নিয়ে নিতে পারো হাতের ওটাকে তোলা হয়নি চুলটা খুলে নেব যদিও অ্যাকচুয়ালি তো সকালবেলা অনুষ্ঠানে কোনো প্রশ্নই উঠছে না চুল খোলার বাট এখানে তোমাদের দেখানোর জন্য চুলটা খুলে নিলাম ঠিক আছে তো এখানে আমি পিঙ্ক ড্রেসও করতে পারতাম যেহেতু রাখি সময় আমার সবসময় মনে একটা ইউথফুল ফ্রেশ মেকআপ আপ হলে রাখি বা ভাই ফোটাতে ভালো লাগে দেখতে সেই জন্য আমি ওইভাবে চুলটাও বেঁধেছি মানে খুব ম্যাচিওর লুক আমি প্রেফার করি না রাখি বা কী বলবো ভাই ফোটাতে সো দিস ওয়াজ দ্য ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশান বেলটা অন করে নিতে পারো সারাক্ষণ টেবিলে খুঁটুর খুটুর খুঁটুর খুটুর করছিলো একবার দেখিয়ে দিলে ওর একটু শান্তি হয় ওর মনে মানে ওকেও ইনক্লুড করা হচ্ছে এই চলো আচ্ছা এবার আমি তোমাদের একটা ছোট করে ক্লিপ দেখাচ্ছি দেখো এটা চার পাঁচ ঘন্টা পর আমি অবভিয়াসলি এটা করে মানে শ্যুট করে আমি রান্না করছিলাম তো কতখানি ঘাম হয়েছে দেখতে পাচ্ছ আর আমি কিচ্ছু কিন্তু এখানে ওয়াটারপ্রুফ ইউজ করিনি মাসকারাটাও তাও কিন্তু আমার মেকআপটা বিগ্রই নি আমি সেটাই দেখাচ্ছি ক্যান্সিলারটাও বিগ্রোয়নি লিপস্টিক আই শ্যাডো কিছুই বিগ্রোয়নি আর অয়েল সিচুয়েশনও হয়েছে অবভিয়াসলি কারণ আমি আগুনের সামনে ছিলাম তাও কিন্তু ক্যানসিলারটা ব্রেক হয়নি তো এটাই দেখানো ছিল চলো টাটা ভালো থেকে